আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন নতুন নেই নেওয়ার পরে সেই ফোনটা একটা জিমেল আইডি দিয়ে ওপেন করতে হয় এখন এই জিমেল আইডিটা ওপেন করতে অনেকেই জানে না তো সর্বপ্রথম আমি আমার যে নেটটা নেটটা আমি কানেকশানটা নিয়ে নিই যে আমার এখানে ওয়াইফাই আছে ওয়াইফাইটা আমি ওয়াইফাই কানেকশানটা পাসওয়ার্ডটা দিলাম আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাক এখন ওয়াইফাইটা উপরে আমার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমার যখন ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে এখন আমি এখান থেকে চলে যাচ্ছি রিটার্ন এখন প্লে স্টোরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা জিমেল আইডি আপনাকে নতুন করে খুলতে হয় তখন আমরা প্লে স্টোর গুগল প্লে স্টোরে যাবো ওখান থেকেও আপনি করতে পারেন অথবা আপনি আপনার সেটিংসে গিয়ে আপনার জিমেল অ্যাড অ্যাকাউন্টে যেতে পারেন আমরা প্লে স্টোরে গিয়ে ওখান থেকেও একটা আইডি ওপেন করি আমি সর্বপ্রথম এটা কিন্তু নতুন ফোন এই সর্বপ্রথম আমি এটাতে কানেকশান দিতেছি কানেকশান দিলাম ওয়াইফাই পাস ওয়াইফাই নেটটা দিলাম ফোনটা কালকে নেওয়া হলো আপনাদেরকে শুধু দেখানোর জন্য জাস্ট আমাকে এটা কয়েকজনের রিকোয়েস্ট করছে যে ভাই ফোনটা নতুন নেওয়ার পর কীভাবে সেটা একটা জিমেল আইডি তৈরি করতে হয় আপনারা এখন দেখেন এখানে একদম নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে একটা আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইমেল আপনি এখানে দিতে পারেন তারপর পাসওয়ার্ড দিয়ে আপনার কানেক্ট করতে পারেন লগ ইন করতে পারেন তা আমি এখন আপনাকে এই যে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আপনি দেখছেন কি না জানি না এই দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরপর এখানে দেখেন মাই সেলফ ফর মাই সেলফ এরপর আপনি দেখেন এখানে নতুন একটা ফেজ ওপেন হলো এখানে লেখা আছে ফার্স্ট নেম এখানে আপনি ফার্স্টে নেম দেবেন যেমন আমি আমার নিজের নাম দিয়ে খুলতেছি মহসীন মহসিন এরপর নিচে দেখেন লাস্ট নেম এরপরে নেক্সট করে দেবেন এরপরে আপনি এখানে বার্থডেটা ডেটা দিয়ে দেবেন আপনার যে জন্ম তারিখ যেটা ওটা দিয়ে দেবেন এটা দেওয়ার জন্য এটা দিলে আপনার জন্য অনেক উপকার হয় আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান এ আপনার আপনার প্রয়োজন আসে রিকভার করার জন্য এরপর আপনার জেন্ডারটা ইয়ে এখানে যাবে আপনি মেলে দিয়ে দেবেন আপনার পুরুষ হলে এরপরে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এখানে দেখেন মহসিন তালুকদার ফোরটি নাইন অ্যাট জিমেল ডট কম মহসিন তালুকদার আপনার এখানে আমার এখানে দুইটাই দেখেছে আমি এখান থেকে এটা চয়েস করে নিলাম এরপরে নেক্সট করে দিলাম এরপর দেখেন এখানে পাসওয়ার্ড চাইছে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি এখানে এরপর আপনি কনফার্ম সেম পাসওয়ার্ড নিচে দিয়ে দিবেন ঠিক আছে নিচে দিয়ে দেবেন সেম সেম পাসওয়ার্ড দোনো জায়গায় দিয়ে উপরে এবং নিচে দিয়ে এরপর আপনি এখানে নিচে নেক্সট করে দেবেন এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এখান থেকে নিচে আসেন আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে দেন বেটার হয় এখানে যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনার ফোন নাম্বার দিয়ে আপনি এই পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারেন রিকভার করতে পারবেন এখানে ফোন নাম্বার দিয়ে আপনি কানেক্ট করে নেবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিই এখানে আমার আমি যেহেতু সৌদি আরবে আসি আপনি দেখেন এখানে সৌদি আরবের পতাকা আসছে আপনি যেই কান্ট্রিতে থাকেন এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নিতে পারেন ঠিক আছে আমি যেহেতু সৌদিতে আসি আমার সৌদি আরবেরই এটা দেওয়া আছে অলরেডি এরপর আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দেই নাম্বারটা দিয়ে দেওয়ার পর এরপরে নিচে আসেন এরপরে এস আই এম ইন এটাতে ওকে করেন ক্লিক করার পর দেখেন আমার যে মোবাইল নাম্বারটা দিছি সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ আসছে অলরেডি মেসেজটা চলে আসছে মেসেজটার আমি যে এখানে যেয়ে জির পরে জি তো দেওয়াই আছে ওখানে যে জি থাকে ই দেখেন আপনি দেখতে পারেন এরপরে ওয়ান এইট সেভেন থ্রি ফোর থ্রি এরপরে নেক্সট করে দেবেন এখানে আমি প্লে স্টোরটা চালু করে নিলাম নিচে কন্টিনিউ ক্রিয়েট এই নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এ আমি কন্টিনিউ নিউ অ্যাকাউন্টে গেলাম তারপরে এখানে দেখেন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন এরপরে নেক্সট করে দেবেন I accept.